যে ওমর না দেখবে সে মিস করবে, সে ঠকবে। আমি আসলে প্রথম সিকোয়েন্স থেকে মানে স্ট্যান্ড হয়ে যাচ্ছিলাম। এক সময় মনে হচ্ছিল আমার কি হার্ট অ্যাটাক হবে কিনা, খুব প্যালপিটেশন হচ্ছে। অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে গল্প। এই ছবিতে কোনো নায়িকা নাই, এটাকে বিলিভ করা যায়। আজকে আমি দেখেছি মোস্তফা কামাল রাজের ওমর, যে মোস্তফা কামাল রাজ যদি আমার বড় ভাই হতো তাহলে তাকে আমি সালাম করতাম। আমি আসলে প্রথম সিকোয়েন্স থেকে মানে স্ট্যান্ড হয়ে যাচ্ছিলাম। এক সময় মনে হচ্ছিল আমার কি হার্ট অ্যাটাক হবে কিনা, খুব প্যালপিটেশন হচ্ছে। প্রত্যেকটা সিনে মানে মিনিটে মিনিটে এত কি বলবো মানে ইমোশনাল না মানে টেনশন টেনশন, এবং সময়কে নিয়ে দেখা যাবে ছবিটা। এবং অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে গল্প। এবং আমি মুগ্ধ হয়ে গেছি, প্রত্যেকে ভালো অভিনয় করেছে, প্রত্যেকে, যার থেকে যা মানে এক একজন থেকে এক একজন। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি ইয়েকে দেখে, আমাদের রোজি সিদ্দিকী, তাকে আমি কখনো কোনো দিন এত সুন্দর করে দেখি নাই। সে অনেক ভালো অভিনেত্রী, কিন্তু এই যে এই অ্যাক্টিংটা, আর সৈয়দ জামান সেলিম তো তার মতো করে করেছেন, মোস্তফা কামাল রাজ সে ভালো অভিনয় করেন, নাসিরুদ্দিন খান কোনো রকম করে পেয়েছে, প্রত্যেকে কিন্তু যে যার মতো ভালো করেছে। একটা কথা না বললেই না, মোস্তফা কামাল রাজকে স্যালুট দিব এই কারণে, তিনি একটা সিনেমা 2 ঘন্টা কয় মিনিটের সিনেমা প্রত্যেকটা দর্শককে চুপচাপ বসিয়ে রেখেছে উইদাউট নায়িকা। এই ছবিতে কোনো নায়িকা নাই, এটাকে বিলিভ করা যায়। যে ওমর না দেখবে সে মিস করবে, সে ঠকবে।